আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো তা হচ্ছে ইমাম বুখারি রাইমা আল আদাবুল মুফরাদ তো ইমাম বুখারিকে তো আপনারা সবাই চিনেন চিনি নাকি বুখারি শরীফ লিখেছেন কিন্তু এর বাইরে কিন্তু অনেকগুলো বই লিখেছেন তার মধ্যে অন্যতম একটি বই হচ্ছে আল আদাবুল মুফরাদ তো আদাবুল হচ্ছে আদাব বা আদব তো এই বইটি পড়ে আপনারা কিন্তু আদব শিখতে পারবেন তো আপনারা ভাববেন যে আদব শেখার জন্য বই পড়ার কি দরকার আসলেই কিন্তু দরকার আছে কারণ সব কিছুর জন্যই জ্ঞানের প্রয়োজন আছে যাই বিষয় থাকুক না কেন সব কিছুই কিন্তু আমাদের শিখতে হয় এবং সেই শিক্ষাটা যদি হয় আমাদের নবীজির পদ্ধতিতে তাহলে তো কোনো কথাই নেই তাই না তো সেই ক্ষেত্রে এই বইটি হতে পারে একটি গেম চেঞ্জার কারণ এই বইটিতে আপনি নবীজির হাদিস নিয়ে কথা আছে যে বইটিতে প্রায় তেরোশো ছত্রিশটির মতো হাদিস আছে যার নাকি পুরোপুরিটাই আপনার আদব নিয়ে লেখা যে কোন সময় কি করতে হবে যে ধরুন আমাদের মধ্যে কিন্তু অনেকে করে কি বংশ নিয়ে খোটা দেয় যে তুমি এই বংশর তুমি এই গ্রামের তুমি ওই গ্রামের তো এগুলো কিন্তু খুবই খারাপ বংশ তোলে খোটা তো এই বইটি আহসান পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবং বইটির গায়ের মূল্য পাঁচশো টাকা আপনারা অনলাইন শপে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং বইটি কিন্তু আসলে ঘরে রাখা উচিত কারণ এই বইটির মধ্যে আপনারা প্রতিদিন যদি দুই তিনটি করে হাদিস পড়েন বা বাসার যে আপনার মা বোন আছে বউ আছে তাদেরকে যদি বইটি এই বিষয়গুলো পড়ে শোনান তারা কিন্তু তাহলে বিষয়টি মাথায় নিতে পারবে এবং সব থেকে জরুরি যা হচ্ছে বাচ্চাদের জন্য মানে বাচ্চাদের মধ্যে দেখা যায় কি অনেক সময় অনেকেই আমরা বলি না যে বাসা থেকে কিছু শেখায় না নাকি এরকম আর কি তো এটা কেন শিখায় নেই কারণ বাসার মধ্যে তো ম্যানার শেখানোর মতো কিছু ছিল না তো সেই ক্ষেত্রে এই বইটি কিন্তু পুরোপুরি ম্যানার নিয়ে লেখা যে কিভাবে আপনি কোন জায়গাতে কি আদব ব্যবহার করতে হবে বা কোন আদবের সাথে আপনার কথা বলবেন কি কথা বলবেন কি কথা বলবেন না কীভাবে ব্যবহার করবেন তো সব কিছু নিয়ে এই বইটি আল আদাবুল মুফরাদ তো বাচ্চাদের জন্য কিন্তু এটি আরও বেশি ভালো হবে বড়রা তো অবশ্যই শিখবেন কিন্তু বাচ্চাদেরও বলার চেষ্টা করবেন এখান থেকে একটি দুটি হাদিস বলবেন বাচ্চারা তো খুব তাড়াতাড়ি শিখতে পারে এবং তা তারাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা যদি এটা কাজ করেন তাহলে কিন্তু তারাও কিন্তু এই জিনিসটি ক্যাচ করতে পারবে এবং নিজেদের মধ্যে ধারণ করতে পারবে যে কী করতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদেরও এই বইটি থেকে অবশ্যই নসিহত করা উচিত যেন তারাও বিষয়টা শিখতে পারে এবং বড়দেরও কিন্তু বিষয়গুলো জানা উচিত যে কি আদব ব্যবহার করতে হবে আমাদের লোবিজি কি করতে বলেছেন তার জন্য আমি মনে করি এই বইটি অবশ্যই পড়া উচিত তো এ হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করবেন বইটি সংগ্রহের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন তো আবার দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে